নমস্কার বন্ধুরা আজকে কৃষকদের জন্য জোড়া খুশির খবর আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দু হাজার টাকাও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে অর্থাৎ কৃষকরা দু হাজার এবং কেউ দু হাজারের সঙ্গে আরও দু হাজার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন তো আজকের ভিডিওতে আপনাদের আমি একাধিক তথ্য দেবো যেখানে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই সঙ্গে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ক্রেডিট হয়েছে তারই প্রমাণস্বরূপ ভিডিওতে দেখানো হবে সেই সঙ্গে দেখা কোন 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 জেলা থেকে এই টাকা পেয়ে গেলেন যাই হোক আজকের ভিডিওটি আপনারা অবশ্যই জানেন কিছুক্ষণ নরেন্দ্র মোদী পি কিষান সম্মান নিধি যোজনার টাকা উত্তরপ্রদেশের থেকে আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন আর গত বারোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর শুভ উদ্বোধন করেছেন তিনি টুইট করে সে কথা জানিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের আমি জানিয়েছিলাম শনি রবি সোম তিন দিন সরকারিভাবে সমস্ত অফিসিয়াল কাজকর্ম বন্ধ থাকার জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কম আসতে পারে এবং আজ থেকে যেহেতু কোনো ছুটি নেই যথারীতি অফিসের কাজগুলি ঠিকঠাকভাবে চলছে তাই আপনারা আজকে প্রচুর পরিমাণ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পেয়েছেন আমি প্রচুর এস এম এস আপনাদের কাছ থেকে পেয়েছি সবাইকে ধন্যবাদ জানাবো চ্যানেলের পক্ষ থেকে তো চলুন আমরা প্রমাণগুলো দেখে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে ক্রেডিট হলো আর এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকন টা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পেয়ে যাওয়ার জন্য আজকে কৃষক বন্ধু পি এম কিষান দুটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে একের পর এক প্রমাণগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রঞ্জন খানবাবু উনি বাঁকুড়া থেকে আমাকে যে তথ্য দিয়ে পাঠিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই ক্রেডিট হয়েছে এবং সময়টা দেখতে পাচ্ছেন ছটা ঊনপঞ্চাশ মিনিটে কিন্তু এই টাকা ক্রেডিট হয়েছে এখানে লেখাই আছে স্পষ্টতই পি এম কিষানের এনার ক্ষেত্রে এটা কিন্তু সাত নম্বর ইনস্টলমেন্টের টাকা উনি পেয়েছেন এরপর দেখুন উনি যে পাঠিয়েছেন বাঁকুড়া থেকে সেই প্রমাণটা আমরা দেখে নিলাম তারপর এই জায়গায় দেখুন পুইঙ্কু বাবু উনি কোচবিহার থেকে আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পি এম কিষানের দু টাকা ক্রেডিট হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে যে পিএম এম ওনার অষ্টম ইনস্টলমেন্টের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষানের অষ্টম ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন এখান থেকে নামটা দেখে নেন পিঙ্কু বর্মনবাবু কোচবিহার জেলা থেকে তারপর আমাদের ভিডিও বানাতে বানাতে তৌফিক আলমবাবু আমাকে কি তথ্য দিয়ে পাঠিয়েছেন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে দেখতে পাচ্ছেন উনিও কিন্তু পেয়ে গেলেন দু হাজার টাকা ডিবিটি ট্রান্সফার হয়েছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্ষুনি ক্রেডিট হয়েছে উনি আমাকে এই মাত্র তথ্য দিয়ে আপনাদের সঙ্গে যখন ভিডিওটা আমি বানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন উনি আমাকে মেসেজ করে জানিয়ে দিলেন এবং লিখেও দিলেন পি এম কিষাণের টাকা ওনার আজকে ক্রেডিট হলো যাই হোক এরপরে দেখুন যে কৃষক বন্ধুর টাকা যে আপনাদের ক্রেডিট হয়েছে সেখানে কবির খানবাবুর পাঠানো তথ্য অনুযায়ী দেখুন উনি কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন তার তথ্য উনি আমাকে দিয়ে পাঠিয়েছেন এইভাবে একের পর এক তথ্য আপনাদের আমি দেখাচ্ছি যেখানে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষানের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আরও প্রমাণ দেওয়ার আগে এখানে দেখিয়ে দিই তৌফিক আলম উনি বলেছেন যে ওনার নাম শেখ মোহাম্মদ মহসিন উনি কিন্তু এই তথ্যটা দিয়ে পাঠিয়েছেন ওনার নামটা আমি যেহেতু এক্ষুনি মেসেজটা পেলাম তাই ঘোষণা করে দিলাম এছাড়া পশ্চিম মেদিনীপুর থেকে সুখদেব ঘোষবাবু উনি তথ্য দিয়ে পাঠিয়েছেন উনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার টাকা পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে জিও ডবলিউ বি কেবি কে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার টাকা উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই ক্রেডিট হয়েছে দেখুন আরও একটি তথ্য আপনাদের আমি জানিয়েছিলাম না একই দিনে আপনারা অনেকেই কিন্তু দুটি করে প্রকল্পের টাকা পাচ্ছেন সুখদেব ঘোষবাবু কৃষক বন্ধুর টাকা পেয়েছিলেন সেটা আপনাদের আমি দেখিয়েছিলাম দেখুন তিনি আবারও পাঠিয়েছেন পি এম কিষণের টাকা এক্ষুনি তার ক্রেডিট হয়ে গেছে দু হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশে এক্ষুনি তিনি পিএম কিষানেরও টাকা পেয়ে গেলেন এইভাবে এক একজন কৃষক বা প্রচুর পরিমাণ কৃষক দুটি করে প্রকল্পের টাকা একসঙ্গে পেয়ে যাচ্ছেন তারই সঙ্গে ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের টাকা ঢুকেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ জিয়াউল হক উনি কিন্তু পূর্ব বর্ধমান থেকে দেখতে পাচ্ছেন উনি টাকা পেয়ে গেছেন পিএম কিষানের টাকা উনি লিখে পাঠিয়েছেন তারপর এখানে দেখুন উত্তম খানবাবু উনিও কিন্তু পিএম কিষানের টাকা পেয়েছেন সেটাও লিখে পাঠিয়েছেন তারপর দেখুন রাকিব মণ্ডল উনারও টাকা ঢুকে গেছে পিএম কিষানের টাকা উনিও লিখে আমাকে পাঠিয়েছেন এইভাবে কিন্তু অনেকেই আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন সবার কথা আমি কিন্তু এখানে ঘোষণা করতে পারবো না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন পবিত্র বেরা উনি কিন্তু দু টাকা পি এম কিষাণের পেয়ে গেছেন টাকা রিসিপ্ট বলে লিখেছেন দু টাকা পেয়েছেন শেখ মহাবুর আলী উনিও দু টাকা পেয়ে গেছেন পিএম এম টাকা তারপর পিঙ্কু বর্মনবাবুর তথ্যটা আপনাদের আমি দেখালাম এছাড়াও সোনা ভিডিও বাংলা উনি কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে দু হাজার টাকা পেয়েছেন উনি আমাকে প্রথম এই এস এম করে পাঠিয়েছিলেন আবারও ভিডিও বানাতে বানাতে আবার একটি তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরবো পেয়ে গেছি এক্ষুনি দেখুন মাস্তু হুসেনবাবু উনি কিন্তু আমাকে তথ্য দিয়ে এক্ষুনি পাঠালেন যে পি এম কিষানের টাকা ওনার ক্রেডিট হয়েছে জলপাইগুড়ি থেকে এই জায়গায় মেসেজটাও আপনারা দেখতে পাচ্ছেন দু টাকা ক্রেডিট হয়েছে এইভাবে আপনারা পিএম কিষানের টাকা আর অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ কৃষক পেয়ে যাবেন এবং আগামীকাল বেশিরভাগ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন আপনার তথ্য আপনি পাঠিয়ে দিতে পারেন এইভাবে আমরা প্রাপ্তি স্বীকার করবো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ